নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আবারও একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, তো এটার বাইরে কোথাও যাইনি, আমাদের বাড়িতেই হচ্ছে। আমাদের দুজন দিদি ভাই ডালিয়া দাস এবং মহুয়া সাঁতরা, দুজন দুই বোন, আমাদের দিদি ভাই আমাদের নিয়মিত দর্শক। তো দিদি ভাইরা ওনাদের বাবা মায়ের স্মৃতি উদ্দেশ্যে এই আজকের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটার আয়োজন করেছেন। তো ওনাদের অর্থ সাহায্য নিয়ে আজকে আমরা ছোট ছোট বাচ্চাদের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি, এবং সাথে সাথে বড়রাও কিছু থাকবে। ছোট বড় মিলিয়ে প্রায় 40 থেকে 45 জন আজকে খাওয়া দাওয়া করবে। তো আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর দিদি ভাইয়ের বাবা মা মানে আমাদেরও গুরুজন, প্রণম্য ব্যক্তি, তো ওনাদেরকে আজকের দিনে আমরা অনেক শ্রদ্ধা ও প্রণাম জানাই। রান্নাবান্না ঘরেই হবে, কারণ বাইরে একটু হাওয়া হচ্ছে, তারপরে পাশে একটা জায়গাতে বিয়ের অনুষ্ঠান আছে, তার জন্য তো গান বাজছে, সাউন্ড হচ্ছে, সেটাও একটা সমস্যা। তো ঘরেই উনুনটা জ্বালিয়ে দেবো। সকালবেলাতেই সব ঘরদোরগুলো গোবর মাটি দিয়ে নিয়েছি, আর সবাই সঙ্গে আছে, পাশাপাশি লোকজন এতক্ষণ অব্দি ছিল, এবার বাড়ির দিকে সব গেছে চান্দান করতে, সবাই এসে যাবে। আর আজকে এই বাচ্চাগুলো মানে দুটো তিনটে পাড়ার থেকে হয়েছে আর কি, কালেকশন হয়েছে। তো সবাইকে বাড়ি বাড়ি গিয়ে বলে আসা হয়েছে সময় মতো এসে যাবে। একদিকে গেছে দীপ, একদিকে বাবা গেছে, আর মা তো পারিয়ে হাঁটতে পারছে না, এদিক ওদিক করে মোটামুটি বলা হয়েছে। ইচ্ছা ছিল বাইরে অন্য জায়গায় গিয়ে করা, তো এই উঠে উঠে হয়ে যাচ্ছে, আর বাইরে যাওয়াটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকটা দূরে হলে সব কিছু সরঞ্জাম গুছিয়ে গেছে নিয়ে যাওয়া একটা বড় ব্যাপার। তো এরপর থেকে এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার মায়ের একটু পুরোপুরি ফিট হয়ে গেলে আমাদের যেতে সুবিধা হবে, ওইটাই মেন কারণ। আর দূরে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা কি, ভ্যানে করে ওঠাবো চলে যাবো, পরবর্তীতে তাই করব, সব বাইরে বাইরেই করব। আমাদের হোমস্টের জায়গাতে, হ্যাঁ হোমস্টের জায়গাতে হবে, কারণ ওখানে বহু এলাকা থেকে বাচ্চা কাচ্চা আসবে, মানুষজন আসবে। আমি এখন মশলাপাতিগুলো রেডি করে নিই, সব ছাড়ানো কমপ্লিট, কিন্তু মিক্সারে দিয়ে একটু বেটে নেবো, এদিকে গুঁড়ো করছি, আবার বাটা মশলা যেগুলো আছে সেগুলো করে নেব, আর ওদিকে চাটনি আর পাঁপড়টা আগে হচ্ছে, পাঁপড়টা ভেজে প্লাস্টিকে করে রাখা হবে, আর মাংসটা তো কাটা মোটামুটি কমপ্লিট, ঝটপট হয়ে যাবে, অসুবিধা নেই। কিছু বাচ্চাও এসে গেছে, চলে এসছে, আর সব আসবে পরপর। আর আজকে ওই যে সমস্ত বাচ্চারা এসছে, এই মুহূর্তে যারা এসছে, তাদের মধ্যে যে মেয়েগুলো আছে ওরা কিন্তু খুব ভালো নাচ করে বলছে, আমি নাচ করব, আমরা ভিডিওতে গিয়ে আবার দেখব। এমনি ঠিক আছে, আমি বলেছি যে কোনো গান কিন্তু ছাড়া হবে না, যে গান সেই গান শুনে তোরা নাচ করবি, তোদের মুখে গেয়ে মুখে গাবি, আর তোদেরকে নাচ করতে হবে, কারণ মিউজিক গান আমাদের ভিডিওতে থাকবে না। তো বলে ঠিক আছে, এবং দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কি দাঁড়ায়। এলো তো নাচ দেখবি, তো তোরও একটা নাচ দেখবো, তুই ওই সরস্বতী পূজার অনুষ্ঠানে নাচ করেছিলি না? নাচ করতে হবে না, লতুকে নাচ করতে হবে। সবসময় কিন্তু এর কাজ হয় না, যেদিন কোনো অনুষ্ঠান হয় তখন একটু বের করতে লাগে, আর আমার মিথ্যাটা এনেছি, তো ওটা যখন দূরে যাব নিয়ে যাবো, ওই জন্য আজকে আর ওটা করছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন তেল দেবো, আর এদিকে চাটনি হয়ে গেছে, মাংসের আলু ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন, তেজপাতা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ দিলাম। তোমরা সবাই কি করছো?
খেলা করছো রৌদ্রে যেও না হ্যাঁ ভাতটা বাইরে বসিয়ে দেওয়া হয়েছে বড় হাঁড়িতে করে এগুলো একটা প্লাস্টিকের ভিতরে ভরতে হবে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা প্যাঁয়াজ কুচি ডালের হাঁড়িটা নামিয়ে নিলে কড়াটা ঠিক গজে যাবে না হলে নোটস এটাও করো ওটাও করো দুটো পাশাপাশি অসুবিধা হচ্ছে ডালটা হয়ে গেছে একটু ভাজা গুঁড়ো মশলা জিরে ধনে সেটা গুঁড়ো ডাল কমপ্লিট কোথায় রাখিস অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দেবো আর এমনি গরম করছে তার মধ্যে বাচ্চারা খাবে ঝালটা সেরকমই দেবো বুঝে বাকি এবার মাংসটা কাটবো হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মেশাতে হবে সব এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে নাচ করার মেয়েটা এসে গেছে সবাই নাচ করে এখানে না সবার নাম বলো তো তোমার নাম কি ডান ধার থেকে ত্রিশিতা মণ্ডল কৃষ্ণা মণ্ডল স্বপ্না কাকুল সব মণ্ডল সব গন্ডগোল করে দেবে চারজনই একসঙ্গে নাচবে ওরা বললো যে কাকু আমরা নাচবো কি গানে নাচবে প্রজাপতি মন কই দেখি গান গাইতে পারবে তো সবাই বেশ খুব সুন্দর খুব সুন্দর
ভাত ঠিক আছে মাংসটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলা দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভেজে রাখা আলুটাও দেব বাইরে প্রচন্ড রৌদ্র আর ঘরের মধ্যে এখানে এই উনুন জ্বলছে তার একটা তাপ আছে সব মিলিয়ে মিশিয়ে একটা ভ্যাপসা গরম প্রচন্ড গরম এক কথা কাকিমা এখানে ছিল আমি বললাম তুমি একটু বাইরের দিক থেকে ঘুরে আসো ফ্যানের তলায় একটু বসে আসো আজকে আমার দায়িত্ব এই চুনাচানা সব তাই নিয়ে এখানে বসে আছি বেশ গল্প শোনাও তো আমরা এখানে হাত ধরাধরি করছি বেশ বেশ পুকুরের ওপারেও একটা টিম বসে আছে তোমরা এখানে এই মাছায় এসে বসেছো এখানে একটু ছায়া আছে নাকি আও নেই তা চলো বাড়ির দিকে চলো এই মাছায় বসে বসে কি আর ডলি আছে এখানে তো দেখতে পাচ্ছি সেই সাত ভাই চম্পা ডলি ও ছয় ভাই এক ডলি পাঁচজন হ্যাঁ পাঁচ ভাই ডলি ডলি দেখি মুখটা একটু দেখাও তো দেখি এই তো ফুলটা দারুণ তো তিনটে ক্লিপ একসঙ্গে পড়েছে হ্যাঁ আবার পায়ে নূপুর পড়েছে তোমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে এসো হ্যাঁ মাটিতে বসে আছো কেন ঠান্ডা লাগে তাই মাটিতে বসে আছো বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়েছে এবারে জল দেবো ভাত ঘরে আনতে হবে তো নাকি সুবীর বুয়া এটা কি খেলা হচ্ছে ত্রিশিতা কি খেলা ওটা এটা খেলা না বলো লবণ ঝাল কি হয়েছে সবই হয়েছে আমাদের মিষ্টি এসে গেছে পেয়েছো আমাদের তিন পাড়ার থেকে বাচ্চাগুলো আসার জন্য বলা হয়েছে তো দুদিকার বাচ্চা এসে গেছে আর একদিক থেকে আসছে আরো পেছনের লোকজন আসছে আসতে তো হবেই ঠিক আছে সব এসো চলে আসো ওই যে আরো কজন আসছে এসো সবাই চলো সবাই চলো সবাই বসা হবে একতলে সবাই ওদিকে তো সবাই বসেও গেছে
প্রচন্ড রৌদ্র উপরে ত্রিপল টানাতে হবে এই তো সবাই বসে গেছে এদিকে এক ব্যাস এই তো আমাদের অমৃতর এন্ট্রি হলো অনেক শেষে ও আইসক্রিম আনতে গেছিল গোয়াতখালি যায় এখান থেকে বাইরে তো রৌদ্র যে কারণে ত্রিপলটা টাঙানোর জন্য এই তোজজোর চলছে যাতে করে সবাই একবারে বসে যেতে পারে সুচিত্রা এটা টেনে বাঁধো সুবীর মোটামুটি আজ দিন কভার করে দেবে আমি ছাড়ি দিচ্ছি কোন ভাত নষ্ট করলে হবে না বলো পরে আবার দেবা এই ধর থালা আসেনি কেন কেউ নষ্ট করবে না বুঝতে পেরেছো দুবার দেবে দুবার দেবে তিনবার দেবে চার পাঁচজন বাকি এই মেয়েটা একদম লক্ষ্মী মতো খায় ওই মেয়েটার নাম লক্ষ্মী মেয়ে এই মেয়েটার নাম লক্ষ্মী মেয়ে তাই না ওর নাম কি ময়না গয়না হই ময়না যে ভুল নাম বললি কেন সুমনের ঝোল আলু বাদ দিয়ে তরকারি দাও মাংসের তরকারি
ঠান্ডা হোক মাখিয়ে নিবি কেন ও খাবে না এমা তুমি খাও না গয়না খুব সুন্দর করে বলে মাথা নেই এটা মাথা এইদিকে সেই নাচ করা মেয়েগুলো কি গানে নাচ করলি তৃষিতা প্রজাপতি মন মেলুক পাখনা ওরা একটু লেটে ঢুকেছে ব্যাস ধরতে পারিনি এসো ভেতরে এসো 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 আজকের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান করার জন্য অর্থ সাহায্য পাঠিয়েছেন আমাদের দুই দিদি ভাই ডালিয়া দাস এবং মহুয়া সাঁতরা তাদের বাবা মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান তারা আয়োজন করেছেন আমাদের মাধ্যমে তো আজকের দিনে আমরা স্বর্গীয় বাবা ও মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি খেতে হবে না সবাই মাখিয়ে নিজে খাচ্ছে ওকে মাখিয়ে দেওয়া যাবে না ওভাবে হাত কেটেছে হাত কাটলো কিভাবে তোমার কি মাংস দেবো নাকি এই মেয়েটা একা একা বসে ভাত খেতে পারে মার কোলে এখন বসে আছে ও কাউকে মাখিয়ে দিতে দেবে না আচ্ছা এই বৌমা এদিকে এদের কটা পাতা দিলে হতো একসঙ্গে বসে যেতে পারতো আমি আজকে ভাড়ালি রান্না ঘর চকে দিচ্ছি বসে বসে খেয়ে নিল নাকি এই তো সে একা বসে খাওয়া মেয়েটা খেতে বসে গেছে হ্যাঁ লজ্জা পেয়ে গেছে আর পরে যারা ভাত চেয়ে নিয়েছো কেউ কিন্তু নষ্ট করবে না চাটনি একটু দেবো নাকি
আমাদের গোবিন্দ ছেলে মিষ্টিওয়ালা মিষ্টি খাবে না এবা তুমি মিষ্টি খাও না বাড়িতে খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে সবকিছু দেওয়া কমপ্লিট তো পর্বটা এখানেই শেষ করব আমরা যারা পরে আছি পরে খাওয়া দাওয়া করব একসঙ্গে সবাই তো সকলে ভালো থাকবেন আর আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ